আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় ভালো আছি। তো আজকে আমি করে দেখাবো ক্যারামেল এগ পুডিং। তো ক্যারামেল এগ পুডিং কিন্তু আমরা অনেকেই খুব সুন্দর করে বানাতে পারি, বাট আমি বানাচ্ছি যারা নতুন, যারা শিখতে চাচ্ছেন তাদের জন্য। একসময় আমিও পারতাম না, আমিও শিখে নিয়েছি। তো আমি এখানে ফ্রিজ থেকে ডিম নামিয়ে রেখেছি, রুম টেম্পারেচারে ডিম দিয়ে অবশ্যই পুডিং রেডি করতে হবে। তো আমি এখানে প্রথমে নিয়ে নিচ্ছি 4টি মুরগির ডিম, আর দুটো নিব হাঁসের ডিম। হাঁসের ডিমের কারণে দেখা যাবে পুডিংয়ের যে কালার বেশ সুন্দর আসবে। তো আমি এখন এখানে দিয়ে দিব প্রায় 1/3 কাপ পরিমাণ চিনি। মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন, অনেকে মিষ্টি একটু কম খায়, অনেকে মিষ্টি একটু বেশি খায়। আর এখানে প্রায় 1 চা চামচের মতো দিয়ে দিয়েছি ভ্যানিলা অ্যাসেন্স, এতে করে ডিমের যে একটা গন্ধ আছে সেটা থাকবে না। তো এখন সব কিছু আমি সুন্দর করে মিক্স করে নিব। এই কাজটা চাইলে আপনারা কাঁটা চামচের সাহায্য করতে পারেন, বাট এভাবে করলে আসলে একটু তাড়াতাড়ি হয়। তো আমার মিক্সটা প্রায় হয়ে গিয়েছে, আর আজকে এই মিক্স করার টাইমে আমার মেয়ে আমাকে একটু হেল্প করেছে। আমার মেয়ের বয়স অনলি 2.5 বছর, আর এই মিক্সিংয়ের কাজটা করতে সে খুব ভালোবাসে। সো আমি বাসায় যখনই কোনো কিছু বেক করি তখন আমার মেয়ে আমাকে হেল্প করে। তো আমি এখন এতে দিয়ে দিচ্ছি প্রায় 750 গ্রামের মতো মিল্ক। এই মিল্কটা আমি আগে থেকে জাল করে ঠান্ডা করে রেখেছিলাম। এখন এগ আর মিল্ক দুটো একসাথে মিক্স করব। মিক্স করা হয়ে গেলে এখন আমি ক্যারামেলটা রেডি করে নিব। তো এখানে আমি প্রায় 1/4 কাপের মতো চিনি দিয়ে দিয়েছি, আর 2 টেবিল চামচের মতো দিয়ে দিয়েছি পানি। আর এই সসপেনটাতেই আমি আজকে পুডিংটা সেট করব। সো আমি এটাতেই ক্যারামেল করব, অন্য কোনো বাটিতে আমাকে উঠাতে হবে না। সো আপনারা ট্রাই করবেন যেই বাটিতে ক্যারামেল রেডি করবেন সেই বাটিতেই পুডিং সেট করতে, এতে করে ক্যারামেলটা উঠানামা করার কোনো ঝামেলা থাকে না। তো আমার ক্যারামেলটা হয়ে গিয়েছে, আমি এর থেকে বেশি কালার করতে যাব না, তাতে করে একটু টেস্টটা একটু তেতো তেতো হয়ে যাবে। তো এখন ক্যারামেলটা ঠান্ডা হয়ে গেলে আমি যেই দুধের মিশ্রণটা রেখেছিলাম সেটাকে ছেঁকে উপরে দিয়ে দিব। এই সসপেনটাতে আমি আজকে রেডি করছি। এই তো একটা ছাঁকনির সাহায্যে ঠিক এভাবে করে অল্প অল্প করে দিয়ে নাড়াচাড়া করে দেন মিশ্রণটা ঢেলে দিবেন, এতে করে আর কোনো লাম্পস থাকবে না।
তো এই প্যানটাতে আমি ভাপে বসিয়ে দিয়েছি 20 মিনিটের জন্য। তো 20 মিনিট পরেই দেখুন আমার পুডিংটা কিন্তু সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে। তো এভাবে বাসায় বানিয়ে দেখবেন, খুব সুন্দর হয় পুডিং। আর আসলে ইনগ্রেডিয়েন্টসের যে রেশিওটা সেটা ঠিক থাকলে পুডিং আপনার ভালো হবেই। সো কেমন লাগলো আপনাদের কাছে আমার রেসিপিটি অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দিবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।